আসসালামু আলাইকুম, ইসমত হবিস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে চুলায় একটি পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। যে কোনো বার্থডে কেক অথবা পেস্ট্রির জন্য কেকের এই বেসটা পারফেক্ট হওয়া জরুরি। তো চলুন এই স্পঞ্জি কেকটা কি করে করলাম দেখিয়ে দিচ্ছি। বরাবরের মতো একটা হাঁড়ি চুলায় মিডিয়াম ফ্লেমে প্রিহিটের জন্য বসিয়ে দিলাম। এবার শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো তৈরি করে রাখছি। প্রথমে একটি চালনিতে আধা কাপ ময়দা, 3 টেবিল চামচ কোকো পাউডার ঢেলে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আধা চামচ, বেকিং সোডা 1/4 চামচ। ভালোভাবে চেলে অবশিষ্ট অংশগুলো ফেলে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এক পাশে সরিয়ে রাখছি। এরপর একটি 7 ইঞ্চি গোলাকার মোলে অল্প তেল ব্রাশ করে একটি পার্চমেন্ট পেপার বিছিয়ে দিলাম। এটাকেও এক পাশে সরিয়ে রাখছি। এবার রুম টেম্পারেচারে রাখা 3টি ডিম নিলাম। এতে 1 চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিচ্ছি। 2 মিনিট লো স্পিডে বিট করে নিচ্ছি। 2 মিনিট পরে 1/4 কাপ চিনি অল্প অল্প করে এর মধ্যে দেব আর হাই স্পিডে বিট করতে থাকব। এভাবে করে মোট 4 মিনিটের মতো ফোমটি তৈরি হতে লেগেছে। আগে 2 মিনিট সাথে এখন 4 মিনিট, মোট 6 মিনিট লেগেছে এই ফোমটি তৈরি হতে। ফোমটি তৈরি হয়েছে কি না দেখতে উপরে কিছু একটা লিখে নেবেন। যখন লেখাটা কিছুক্ষণ ভেসে থাকবে তখন বুঝতে হবে তৈরি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ তেল। আরও 20 সেকেন্ড লো স্পিডে বিট করে তেলটাকে মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো 3 ভাগে ভাগ করে প্রথম ভাগ মিশিয়ে দিব। অবশ্য আরেকবার চেলে নিতে হবে। হালকা হাতে হুইক্সের সাহায্যে একপাশে মিশ্রণগুলো মিশিয়ে নিচ্ছি। দ্বিতীয়বার মিশ্রণটা মেশানোর পর 2 টেবিল চামচ তরল দুধ দিচ্ছি। তরল দুধ ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি ময়দার মিশ্রণটুকু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কনসিস্টেন্সিটা ঠিক এমনটা হবে দেখুন। এবার আগেই তেল ব্রাশ করা মোল্ডটিতে বেটারগুলো ঢেলে দিচ্ছি। 3-4 বার একটু ট্যাপ করে নিব যাতে ভেতরে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। হাঁড়িটাও ইতিমধ্যে প্রিহিট হয়ে গেছে। চেষ্টা করবেন মোল্ডটা প্রিহিট করা হাঁড়িতে তাড়াতাড়ি রেখে দিতে। হাঁড়ির ভেতরে একটা স্ট্যান্ড রেখে মোল্ডটাকে বসিয়ে দিলাম। চুলার ফ্লেম লোতে থাকবে। 30 থেকে 35 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 35 মিনিট পর। দেখতে পাচ্ছেন কেকটা চারপাশ থেকে মোল্ডটিকে ছেড়ে দিয়েছে। একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নিচ্ছি, ক্লিন ফেরত এসেছে। 30 মিনিট একটা প্লাস্টিক রেপার দিয়ে মুড়িয়ে রেখেছিলাম। একটা ছুরি সাহায্যে চারপাশটা আলগা করে কেকটাকে মোল্ড আউট করছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার এটিকে পছন্দ মতো যে কোনো ফ্রস্টিং দিয়ে সাজিয়ে নিতে পারেন, অথবা এমনি এমনিও খেতে অনেক মজা। এই কেকটিকে আমি চকলেট হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি। খুব তাড়াতাড়ি এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজ তাহলে বিদায় নিচ্ছি। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসার আশা রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।